রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 5.0 উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহি কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিশু কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিশু কিশোর কিশোরীদের স্বাস্থ্যের স্বাভাবিক বিকাশ না হলে তাদের মানসিক বিকাশ ব্যাহত হবে। সুস্থ সবল শিশু ও কিশোর কিশোরীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান রাজ্যে চালু করা হয়েছে। এই অভিযানে শিশু ও কিশোর কিশোরীদের কৃমিনাশক ট্যাবলেট, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ ট্যাবলেট এবং বিভিন্ন রোগের টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শিশু কিশোর কিশোরী ও মায়েদের সুস্থ রাখা। অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী মঙ্গলবার এই অনুষ্ঠানে 5 জন কিশোর কিশোরীকে বিভিন্ন ওষুধ খাইয়ে দেন। যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের যদি শরীর আমাদের ঠিক রাখতে হয়, এবং শুধু শরীর ঠিক না, মানসিক যে ডেভেলপমেন্ট সেটাও যদি ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই সরকার তো কাজ করবে, কিন্তু যারা এখানে অন্যান্য যারা অভিভাবক থেকে শুরু করে সবাই, আমরা অভিভাবক সবাইও সেই কাজটা কিন্তু বর্তায়। এবং আমরা জানি যে যতক্ষণ ধরে একটা শিশু তার শারীরিক মানসিক এবং বিভিন্ন রোগ থেকে যদি মুক্তি না পায়, তাহলে তার সমস্যার সম্মুখীন হয়। আমাদের ত্রিপুরা সরকার সবসময় স্বাস্থ্যের প্রতি আমরা একটা প্রাইমারি সেক্টর হিসেবে আমরা ধরি। শরীরে যদি ঠিক না থাকে কাজ কী করবো? আগে তো শরীর ঠিক থাকতে হবে, তবে তো পড়াশোনা, যাই কাজ করি শরীর ঠিক থাকে তবেই সব করা যাবে। তো এই যে সুস্থ রাখার যে বিষয়টা, এবং আগামী দিন আগামী প্রজন্মকে ঠিকভাবে মানুষ করার পাশাপাশি তাদের শারীরিক মানসিক ব্যবস্থাটা সেটাও যেন সুদৃঢ় হয়, সেই ব্যবস্থাটা আমাদের সবাই করতে হয়। আমাদের সরকার সেদিকে আমাদের নজর রেখেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে 9টি সুপার স্পেশালিটি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়েছে এবং পড়াশোনাও শুরু হয়েছে। রাজ্যের জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হচ্ছে, যাতে স্টেট হাসপাতালগুলিতে চাপ কম পড়ে। চলতি অর্থ বছরের বাজেটে রাজ্যে 100টি হেলথ সাবসেন্টার খোলার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমে আসছে। রাজ্যে চিকিৎসা পরিষেবায় মানুষের বিশ্বাস বাড়ছে। শুধু স্বাস্থ্য নয়, রাজ্যের সার্বিক বিকাশেও জনসাধারণের কল্যাণে সরকার কাজ করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 4.0 সফলভাবে রূপায়ণের জন্য কয়েকজন আধিকারিককে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী তাদের হাতে পুরস্কার তুলে দেন। এই ধরনের সুপার স্পেশালিটি এবং আধুনিকরণের যে ব্যবস্থা, বিভিন্ন সাব ডিভিশন থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সমস্ত জায়গায় তার ব্যবস্থা রাখাতে এখন কিন্তু রেফারেল সংখ্যাটা অনেক কম হয়। বাইরে এখন রেফারেল সংখ্যা অনেক কমে গেছে। আমাদের এখানে নিউরো সার্জারি হচ্ছে, বড় বড় সার্জারি হচ্ছে, মেক্সিলোফেসিয়াল সার্জারি এখানেই ত্রিপুরাতেই হচ্ছে, নিউরো সার্জারি হচ্ছে আমাদের নিউরো ক্যান্সার হসপিটালে। নর্থ ইস্টের মধ্যে এটা আপনারা সবাই জানেন যে বিরাট একটা সেন্টার হয়েছে। সেখানে আগে শুধুমাত্র খালি রেডিয়েশন দেওয়া হতো, আমাদের এখানে কেমোথেরাপি দেওয়া হতো, এখন সার্জারি হচ্ছে, অন্ত সার্জারি হচ্ছে। তো সব মিলিয়ে আমরা চাই যে মানুষ যেন স্বাস্থ্যের জন্য বাইরে না যেতে হয়। খুব আমি নিজেও ডাক্তার, আমি জানি কীভাবে মানুষ বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, কারণ একটা বিশ্বাসটা কম ছিল ত্রিপুরাতে, মনে করে এখানে সুযোগ সুবিধা নেই এবং সেই কারণে বাইরে চলে যেত। এখন আস্তে আস্তে করে কিন্তু আমরা সেই বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে এবং কাজের মাধ্যমে আমরা বোঝাতে পেরেছি না, আমাদের ত্রিপুরাতেও সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলা প্রমগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর সচিব ডক্টর দেবাশিস বসু সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।